গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন? মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। এখন বাজে 10টা, পাক্কা 10টা বাজে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালে কিচ্ছু ভিডিও করা হয়নি, সকালে আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। উঠে মেয়েকে টিউশনতে পাঠালাম, তারপর রান্নাবাড়ি করে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসে কিছুই কাজ করলাম না, এমনি শুয়েছিলাম। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন হচ্ছে 10টা, দেখো এদিকে দেখো, মশারিটাও তোলা হয়নি, এইরকমই অবস্থা। তো ওই রুমের তো অবস্থা আরও খারাপ। তো চলো কাজকর্মগুলি করি। স্কুল থেকে আসার পর এত আলসেমে লাগলো, কি বলবো, এক ঘন্টার মতো এমনি শুয়েই ছিলাম। শরীরও খারাপ নেই, এমনিতেই মানে ইচ্ছে করছিল না, আলসেমে লাগছিল। তো মানে কাজকর্ম সকালে সেরকম কিছু করাই হয়নি, ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। উঠে একদম মানে ইচ্ছে করে দেরি করে উঠেছি। তো উঠে আর কিছুই সেরকম কাজ করলাম না, ঘরটা কোনোরকম খালি ঝাড়ু দিয়ে একটু রান্না করে ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম স্কুলে। আর রান্নাও সেরকম কিছু করিনি, মানে এখন শুধু ভাতই আছে, আরও রান্না করতে হবে। তো কাজকর্ম সেরে ছেলে মেয়েকে এনে মানে আনার আগে রান্না করতে পারবো কি না সেটা বলা মুশকিল আছে। তো আপাতত কাজগুলি করতে থাকি। ওই রুমের বিছানাটা বসে মানে গোছ গাছ করলাম, এখন এই রুমে চলে আসলাম। এখন মানে বিছানাটা এই রুমের তো সকালে না তুলেছিলাম, তোলার পরে ওই যে স্কুল টাইমে পিকু শুয়ে থাকে, বালিশ টালিশ এসে আর কি এদিক সেদিক করে, তো মানে ওই গোছানোটা না আর গোছানো থাকে না, একদম এলোমেলো হয়ে থাকে। আর আমিও স্কুল থেকে এসে ব্যাগ ট্যাগ এখানে রেখে দিয়েছি। তো গোছ গাছ করলাম, গোছগাছ করে আবার ঘরটা ঝাড়ু দিচ্ছি, কারণ সকালে একটু ঝাড়ু দিয়েছি কিন্তু ভালো মতো ঝাড়ু দেইনি। তার জন্য এখন আমি আবার ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু টাড়ু দিয়ে তারপর যা কাজ আছে বাকি সেগুলি করবো। আর এদিকে দেখো পিকু সকালে সবগুলো ভাত খায়নি, অল্প ভাত রেখে দিয়েছিল। তো ভাবলাম ভাতগুলি ফেলে দেব, তো এখানে যদি রেখে দিই পাখিরা খেয়ে নিবে। আর পাখিরা ভাতও বেশ ভালোই খায়, কিন্তু সাদা ভাত না খেতে চায় না, এরকম যদি মেখে দেওয়া হয় না তাহলে খায় আর কি। তো পাখিরাও দেখো কি টেস্ট বোঝে, সাদা ভাত দিলে একদমই খাবে না, আর এইভাবে মেখে দিলে বেশ খেয়ে নেয়। গুড নুন ফ্রেন্ডস। তো কাজকর্ম করে কাপড় টাপড় ধুয়ে একদম স্নান করে এখন যাবো স্কুলে ছেলে মেয়েকে আনতে। আজকেও হাজবেন্ড আনতে পারবে না, তো রান্নাবাড়ি তো বাকি ছিল, ছেলে মেয়েকে এনে তারপর রান্না করতে হবে। ওই যে স্কুল থেকে এসে এত আলসেমে লাগলো, যদি তখন আলসেমে না করতাম তাহলে রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে যেত। তো ওরা আসলে তারপর রান্না করতে হবে, ভাত করতে হবে না, শুধু তরকারি করবো। স্কুল থেকে চলেও আসলাম, এসে ডিম আলু সেদ্ধ করলাম, সেদ্ধ করে এখন ডিম আলুর ঝোল রান্না করবো। তো ছেলে মেয়ে তো হাত পা ধুয়ে বসে আছে খাবে, তো চটপট এখন রান্না করি। তাড়াহুড়ার জন্য আজকে আর রান্নাটা একদমই শেয়ার করতে পারলাম না, রান্নাটা হয়ে গেলেই আমারও যা খিদে পেয়েছে কি বলবো। ছেলে মেয়ে তো খিদে পেয়েছে পেয়েছে, মানে আমার খিদেতেই বুঝতে পারছে যে ওদের কতটা খিদে পেয়েছে। তো ওদেরকে খেতে দিয়ে আমিও মানে আমার থালাটাও বেড়ে নিয়েছি। এদিকে মানে ছেলে মেয়ের খাওয়া দিতে দিতে দেখি হাজব্যান্ডটা চলে আসছে, হাজব্যান্ড দেখো আমার জন্য আবার কী নিয়ে আসছে সেটা পরে দেখাচ্ছি। তো ওর জন্য ভাতটা বেড়ে আমি বসে পড়লাম, কারণ ও ভালো করে জানে যে আমার হাজব্যান্ডের কথা বলছি, যে আমার খিদে পেলে আমার মাথা ব্যথা করে, আমার মাইগ্রেনের প্রবলেম। তার জন্য আমি ওর জন্য ভাতটা বেড়ে, ও হাত পা ধুয়ে পরে আসবে আর কি, ভাতটা বেড়ে আমিও বসে পড়েছি খেতে। খাওয়া দাওয়ার পর আবার আসছি তোমাদের সঙ্গে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবার। তো ছেলে মেয়ে এখন একটু টিভি দেখছে, যখন আমি খাওয়া দিচ্ছিলাম তখন হাজব্যান্ড আসলো, এই দেখো আমার জন্য কিনে আসছে একটা টপ, নিয়ে একটা না দুটো এনেছে। তো আরেকটা ওটা আমি ট্রায়াল দিয়েছি, ওটা শার্টের মতো আর এটা টপ। তো ভাবলাম নতুন টপ যেহেতু করেছি কয়েকটা রিলস বানাই, তার জন্য একটু সাজলাম, সাজলাম বলতে একটু লিপস্টিক দিলাম, একটু আইলাইনার করলাম। তো এখন কয়েকটা রিলস করি, রিলস করে তারপর আজকে ভিডিওটা এডিট করবো ছেলে মেয়েকে নিয়ে শুভ। মেয়ে এখন বাজে 2:30, তো মেয়ে তো মনে হয় ঘুমোতে পারবে না, ও টিউশনে আছে। তো পিকুকে ঘুম পাড়াবো, তো ঠিক আছে কয়েকটা রিলস বানাই তারপর আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো কিছু রিলস টিলস বানালাম, বানিয়ে এখন মেয়েকে নিয়ে যাচ্ছি টিউশনিতে। টিউশনিতে দিয়ে এসে পিকু তো ঘুমানি, পিকুকে নিয়ে শুবো, ও ঘুমোবে, আমি আজকের ভিডিওটা এডিট করব। তো এই রিলস বানাতে গেলে অনেকটা মানে সময় পার হয়ে যায়। তো যাই হোক এখন বাজে 3:30, তো এখন গিয়ে এডিটটা করে নিই, এডিট করে পোস্ট করতে হবে আজকের ভিডিওটা। মেয়ে টিউশন থেকে আসার পর ওকে আম দিলাম খেতে, ও আম খেলো, মানে আমি আগেই কেটে রেখেছিলাম, জানি এই টাইমে ও আসবে, তা আম কেটে রেখে দিয়েছিলাম, ওকে দিয়ে দিলাম। আর পিকু তো ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠলে ও ওরটা খাবে। আমি চলে আসছি ছাদে, ছাদে চলে আসছি এই গাছে জল দিতে। এখন তো মানে বৃষ্টি নেই,
তো জল তো দিতেই হবে, নয়তো ওই যে কদিন দেইনি আমার লঙ্কা গাছগুলি সবগুলি নষ্ট হয়ে গেছে, শুধু মানে মারা গেছে, একটা লঙ্কা গাছ টিকে আছে। তো ভাবলাম না, ফুল গাছগুলি গেড়েছি, একটু জল টল যদি দিই সকাল বিকেল তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর এদিকে তো ধনে গাছগুলি, ধনে গাছ নয় ধনে বিছে ফেলেছি কালকে, এগুলি তো একটু জল ছিটা দিতে হবে, নয়তো গরমে মানে জল না পেলে নষ্ট হয়ে যাবে। তো এদিকে জল টল দেওয়া শেষ, তারপর সন্ধ্যে টন্ধে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে দুধ দিচ্ছি ছেলে মেয়ের জন্য। একজন খাবে খালি দুধ, আরেকজন খাবে ছাতু দিয়ে। ছেলে মেয়ে দুধ টুধ খেয়ে পড়াশুনো করলো, পড়াশোনার পর আবার একদিন চলে আসলাম রান্নাঘরে। এদিকে রুটি করছি, রুটি তো ভেবেছিলাম দুটো করবো, হয়ে গেল তিনটে। আর এদিকে দেখো কি করেছি, কালো জিরে আর রসুন তেলে একটু তেলের মধ্যে ভেজে শিলপাটার মধ্যে দিলাম, এগুলি এখন বাটবো। এটা একদম সর্দির বড় ওষুধ, আজকে পিকুকে খাওয়াবো এগুলি। দেখো পিকুকে এই যে সর্দির ওষুধটা বানিয়ে দিলাম, কালো জিরা আর রসুন দিয়ে। এই যে এইটুকুন বাবা, এই যে ওষুধ, অনেক টেস্ট বাবা। এটা খাও, এটা যদি খাও না একদম সর্দি বাড়ি পালাবে, একদম বাড়ি যাবে গিয়ে। বলবে কি আমি বাড়ি যাই পালাই না বাবা। এই দেখো দুইটা লাড্ডু বানালাম, দেখ তেমন হলো টেস্ট বাবা। খাবার যখন টেস্ট আর সর্দি সব বাড়ি যাবে গিয়ে, দেখো সর্দি যাবে গিয়ে তো বাবা। সর্দির ওষুধ খাইতে হয় না, এগুলি খাবা। হ্যাঁ সর্দির ওষুধ খেলে না ওই যে সর্দিটা বৈশা যায়, পরে আরো বড় অসুখ হয় না বাবা। ইস 9:10 আমার অনেক কাজ আছে, ফটাফট চাবা খাওয়া, দেখবা সর্দি কালকে সকালে পালাবে, বাড়িতে যাবে গিয়া। কৃষ্ণা কালকে পালাবে সর্দি, দেখিস ফটাফট চাবা খাওয়া, ফটাফট যাবে সর্দি যাবে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমিও মুখ টুক ধুয়ে চলে আসলাম, ব্রাশ টাশ করা কমপ্লিট, পেছনে দেখো মশারি টানানো শেষ, দুজন শুয়েও পড়েছে। তো আজকে পিকুকে কালো জিরা আর রসুন বাটা কেন খাইয়েছি বলো তো, ওর না সর্দি লেগেছে, তো বললাম এটা খাও ভালো লাগবে। সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে দিয়েছিলাম, বলছে তিতা লাগে খাবো না, তারপর আমি বলছি তাহলে মুড়ি দিয়ে খেয়েছো তো তার জন্য তিতা লেগেছে, ভাত দিয়ে খেয়েও ঠিক হয়ে যাবে। তারপর ভাত দিয়ে খাওয়ালাম একটু, মানে করেছি এইটুকুন খাবা, মানে জোর জবরদস্তি বলতে পারো, মানে অনেক বুঝিয়ে শুনিয়ে। তারপর খেলো, বললাম দেখবো কালকে সর্দি একটু করে থাকবে সব চলে যাবে, তার জন্য আর কি খাওয়ালাম। তো মধুকে একটু খাওয়ালাম, আমিও মানে বাড়ির সবাই খেলাম আর কি, অল্প অল্প অল্পই করেছিলাম, জানি ওরা বেশি খাবে না তার জন্য, এই হচ্ছে কারণ। তো সর্দিটার জন্য কি বলতো, ঘরোয়া ট্রিটমেন্ট করাটাই ভালো, মানে অল্প যখন থাকে আর কি, বেশি হলে তখন তো তার ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক, তো মানে আজকেই দেখলাম মানে সকালে যে সর্দি সর্দি লেগেছে তার জন্য আর কি খাওয়ালাম। তো তো সবাই তো শুয়ে পড়েছে, শুধু আমার এই যে চুলটা কথা বাকি আছে, চুলটা একটু বেরোনি করবো। তো ঠিক আছে, আজকে ব্লগটাই অবধি, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগ নিয়ে, তাতে তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো। সবাইকে আজকের জন্য এখানে গুড নাইট বলছি, সবাইকে গুড নাইট, টাটা।